সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টেক অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব পেঁয়াজের গুরুত্বপূর্ণ কিছু অজানা তথ্য, যেগুলো শুনলে আপনিও শিহরে উঠবেন। পেঁয়াজের গুণাগুণে ভরপুর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। মাছে ভাতে বাঙালির রান্নাঘরে মশলার মধ্যে পেঁয়াজ থাকবেই, আর পেঁয়াজ না থাকলে আমিষ যেন পূর্ণতা পায় না। পেঁয়াজ রান্নার স্বাদ আরও বাড়িয়ে তোলে, তবে রান্নার বাইরে পেঁয়াজের আরও অনেক গুণ রয়েছে। পেঁয়াজের অজানা গুণের সাতকাহন জানলে আপনি অবাক হবেন। রান্না ছাড়াও আপনি আরও অনেক কাজে ব্যবহার করতে পারেন এই পেঁয়াজ। চলুন জেনে নিই পেঁয়াজের অজানা কিছু ব্যবহার সম্পর্কে। ওভেন পরিষ্কার করতে আমাদের বিভিন্ন খাবার তৈরি ও গরম করার কাজে অত্যন্ত কার্যকরী হলো ওভেন। আমাদের ব্যস্ত জীবনে ওভেন অনেক কাজই সহজ করে দিয়েছে, তবে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ওভেন পরিষ্কার রাখাও খুব জরুরি, আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজ। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান ওভেনে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে কাজ করে। গন্ধ দূর করে। অনেক সময় ভাত বা দুধ চুলায় থাকলে তা উতলে উঠে গ্যাসের চুলার বার্নারে পড়ে, এতে সেখানে গন্ধ থেকে যায় অনেক দিন পর্যন্ত, আর এ ধরনের গন্ধ দূর করতে কাজ করে পেঁয়াজ। সেই স্থানে পেঁয়াজ কেটে রেখে দিতে হবে, এতে সমস্ত গন্ধ দূর হয়ে যাবে সহজেই। মরিচা দূর করতে। লোহা বা স্টিলের জিনিসপত্র অনেক দিন অব্যবহৃত থাকলে তাতে মরিচা পড়ে যায়, আর এই মরিচা দূর করার কাজটি সহজ করে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজের রস মরিচা দূর করতে সাহায্য করে, তাই ছুরি বা কাঁচিতে মরিচা পড়লে তাতে পেঁয়াজের রস মাখিয়ে রাখতে পারেন। এরপর ভালো করে ধুয়ে নেবেন, তাতে মরিচা দূর হবে সহজেই। পেট ঠান্ডা রাখতে। পেট ঠান্ডা রাখতে বিশেষভাবে কার্যকরী হলো পেঁয়াজ, তাই পেট গরম হলেও খেতে পারেন কাঁচা পেঁয়াজ, এতে পেট দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। তবে একসঙ্গে অনেক কাঁচা পেঁয়াজ খাবেন না, খেতে হবে পরিমিত, তবেই না পাবেন সুফল। পিঁপড়ের জম। রান্নাঘরে অনেক সময় আমাদের পিঁপড়ার উৎপাত হয়, তাই পেঁয়াজ কুচি করে কেটে খোলা পাত্রে রেখে দিন, কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন সব পালাবে। পুড়ে গেলে পেঁয়াজ। পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আমাদের অজানা নয়। কোনো পোড়ার ক্ষত যাতে সংক্রমিত হয়ে না পড়ে, তার জন্য পেঁয়াজ বাটা লাগাতে পারেন, তাতে পোড়ার জ্বালাও কমবে আর একই সঙ্গে সংক্রমণও ঠেকানো যাবে। চুল পড়া রোধ করে। চুলে চিরুনি দিলে চুল পড়ছে, তাহলে কোনো কিছু না ভেবেই পেঁয়াজ ব্যবহার করুন। শুধু পেঁয়াজ বাটা মাথায় তেলের সাথে মিশিয়ে নিন, সেই তেলের মিশ্রণটি ব্যবহার করুন। শুধু চুল পড়া বন্ধই হবে না, মাথার খুশকিও কমবে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সেটি হলো অকাল বার্ধক্য। পেঁয়াজে অ্যান্টিব্যাকটেরিয়াল ছাড়াও রয়েছে ভিটামিন, যা অকাল বার্ধক্য ঠেকায়। তাছাড়া ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেটের রশ্মি হতেও পেঁয়াজ ত্বককে বাঁচায়। সুপ্রিয় দর্শক, এই ছিল পেঁয়াজের কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।